গুলিতে আহত মানুষ হসপিটালে এখনো মৃত্যুর সঙ্গে লড়াই করছে। বহু মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। গতকাল পর্যন্ত প্রায় ৩৫ জন গ্রামবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের পরিযায়ী শ্রমিক ইউনিয়নের জেলার নেতা, রাজ্যের নেতা, ওই এলাকার বাসিন্দা কামালউদ্দিন শেখ তাকেও গ্রেপ্তার করা হয়েছে এবং সেখানে পুলিশের জুলুমবাজি অত্যাচার চলছে। গতকাল দেখেছেন আপনারা আমাদের ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, আমাদের সদ্য নির্বাচিত দক্ষিণ মালদার সাংসদ মাননীয় ঈশা খান চৌধুরীর নেতৃত্বে সেখানে কংগ্রেস এবং বাম ফ্রন্টের প্রতিনিধি দল তারা এলাকায় মানুষের সাথে আলোচনা করেছেন এবং সর্বোপরি এসপি সাহেবের কাছে তারা ডেপুটেশন দিয়েছে, যে ডেপুটেশনে যে দাবি করা হয়েছে যে সমগ্র যে ঘটনা মানিকচকের পুলিশের গুলি চালনা, পুলিশের উপরে আক্রমণ, গ্রামবাসীদের গ্রেপ্তার এবং কেন এই ঘটনা তৈরি হল সে সম্পর্কে বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছেন এবং নিঃশর্তভাবে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মুক্তি দাবি করেছেন এবং গ্রামে পুলিশের জুলুমবাজি, যে জুলুমবাজির ফলে একটিও পুরুষ মানুষ গ্রামে নেই, যে মা বোনেরা গ্রামে আছে তারা আতঙ্কের মধ্যে বাস করছে এবং সেখানে পুলিশের বাহিনী রাত বেরাত যে কোনো সময় বাড়ির ভিতরে ঢুকে পড়ছে, মেয়েদের উপরে জুলুমবাজি হচ্ছে, বর্বর অত্যাচার হচ্ছে, শিশুদের উপরে অত্যাচার হচ্ছে, সেই অত্যাচার বন্ধের দাবি এসপি সাহেবের কাছে করেছে। আমরা গোটা রাজ্যব্যাপী, গোটা জেলাব্যাপী এই নির্মম ঘটনার প্রতিবাদে আমরা প্রতিবাদ সভা করছি, মানুষের কাছে আমরা আবেদন করছি যে এই অত্যাচার জুলুম বন্ধ করার জন্য, পুলিশের জুলুমবাজি বন্ধ করার জন্য মানুষের উপরে আমরা এই দাবিতে গোটা রাজ্যব্যাপী জেলাব্যাপী আমরা প্রতিবাদ সংগঠিত করছি এবং সেই হিসাবে এখানকার পার্টি উদ্যোগ গ্রহণ করেছে প্রতিবাদ সভার, যে প্রতিবাদ সভায় আপনারা সামিল হয়েছেন এবং ইতিমধ্যে আমাদের বিভিন্ন বক্তা আজকের প্রতিবাদ সভার বিষয়বস্তু আপনাদের কাছে বলেছে। মানিকচকের মানুষের দাবি কি ছিল? দাবি ছিল দীর্ঘদিন ধরে ঠিকমতো বিদ্যুতের পরিষেবা তারা পাচ্ছিলেন না, রাতের বেলা বিদ্যুৎ থাকে না, দিনের বেলা যে কোনো সময় বিদ্যুৎ বন্ধ হয়ে যাচ্ছে এবং গোটা ব্লক এলাকায় যেবারে যে পরিস্থিতি গেছে গরম, সেই পরিস্থিতিতে বৃদ্ধ শিশুরা সব অসুস্থ হয়ে পড়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে তারা বারে বারে বিদ্যুৎ দপ্তরের কাছে গেছেন, তারা দাবি জানিয়েছেন, প্রতিকার দাবি করেছেন, কথা কিন্তু বিদ্যুৎ দপ্তরের কানে যায়নি এবং সর্বোপরি সেই এলাকার মানুষ, এনায়তপুরের মানুষরা ১৬ তারিখে মানিকচকে বিদ্যুৎ দপ্তরে রাত্রেবেলা গিয়েছিলেন, সেখানে তাদের কথা শোনার পরিবর্তে মানিকচকের থানা দিয়ে পুলিশ দিয়ে সেই দপ্তরে যারা জানাতে গিয়েছিলেন তাদের উপরে লাঠিচার্জ করা হয়, অত্যাচার করা হয় এবং এই ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়ার ফলে ১৭ তারিখে ১০ থেকে ১২টা জায়গায় স্বতঃস্ফূর্ত পথ অবরোধ মানুষ শুরু করে গোটা মানিকচক, ইংলিশ বাজার, শোভানগর, ওদিকে রতুয়া, এসব এলাকায় তারা পথ অবরোধ তৈরি করে।
সেই অবরোধ উঠাবার নাম করে পুলিশ বাহিনী আজকে এনায়েতপুরে এসে মমিনপাড়ার উপরে অচমকা তারা লাঠিচার্জ করে, মানুষ প্রতিবাদ করে, প্রতিরোধ করে, তার সামনে দাঁড়িয়ে মানুষ আক্রান্ত হয়, পুলিশ আক্রান্ত হয় এবং পুলিশ সেখানে গুলি চালিয়ে সেই মানুষকে হত্যা করার চেষ্টা করে। সেই বিরুদ্ধে আজকে আন্দোলন হচ্ছে, প্রতিবাদ হচ্ছে সব জায়গাতে। সুতরাং এই প্রতিবাদ আজকে বিভিন্নভাবে হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায়। আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূল সরকারের দুর্নীতি, তৃণমূল সরকারের লুটপাট, তৃণমূল নেতারা এসব ক্ষেত্রে যেভাবে জড়িয়ে আছে তার বিরুদ্ধে আজকে গোটা রাজ্যের বিভিন্ন জায়গাতে প্রতিবাদ সংগঠিত হচ্ছে। মানিকচকের মানুষ, আমাদের জেলার মানুষ তারাও প্রস্তুতি নিচ্ছেন এসব অন্যায় ঘটনার, শাসক গোষ্ঠীর ঘটনার প্রতিবাদে মানুষকে সামিল করে। আজকে যে জুলুমবাজি, লুটের রাজত্ব পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে, তৃণমূলের নেতৃত্বে যে ব্যবস্থা কায়েম হয়েছে তার প্রতিবাদ আজকে সংগঠিত হচ্ছে গোটা রাজ্যে। আপনারা দেখছেন আজকে সদ্য নির্বাচন হয়েছে ঠিকই, আমরা আশানুরূপ ফল করতে পারিনি সেটাও ঠিকই, কিন্তু মানুষ আজকে অভিজ্ঞতার মধ্য দিয়ে এর মাথা নত না করে তারা আজকে প্রতিবাদে সামিল হচ্ছে এবং দেখছেন তাদের বক্তৃতা ছাড়া কিছু নাই। মমতা ব্যানার্জি 21 জুলাই দাঁড়িয়ে বললেন তার নাকি 10 লক্ষ চাকরি রেডি আছে, তিনি 10 লক্ষ চাকরি তার রেডি আছে, আর তার দুদিন বাদে সরকারি নির্দেশ দিচ্ছে কোন চাকরি দেওয়া যাবে না। মোদী 2 কোটি চাকরি দিবে, আজকে বাজেট পাস হল, বাজেট প্লেস হল, সেখানে কোনো কথাই নাই, কর্মসংস্থানের কোনো কথা নাই।